আপনি কেমন মানুষ নতুনতম পর্ব নিয়ে হাজির হলাম। এই পর্বের ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনি মানুষ হিসেবে কেমন, আপনার ভাগ্যে কি আছে। প্রথমে আপনাকে চারটি গোলাপ ফুলের ছবি দেওয়া হবে। আপনি আপনার পছন্দের যে কোনো একটি ফুল চুজ করবেন এবং দেখে নেবেন আপনি মানুষ হিসেবে কেমন, আপনার ভাগ্যে কি আছে। তো বন্ধুরা, এই ভিডিওটির জন্য আমি আপনাদের সকলের কাছ থেকে মাত্র একটি করে লাইকের আশা করছি, তাই আপনারা আপনাদের ভালোবাসা দেখাতে যেন ভুলবেন না, দয়া করে একটি লাইক দিবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আবার শুরু করা যাক। স্ক্রিনে দেওয়ার এই চারটি গোলাপ ফুলের মধ্যে আপনি আপনার পছন্দের যে কোনো একটি গোলাপ ফুল বাছুন আর দেখে নিন আপনার ভাগ্য। আপনি যদি সাদা গোলাপটিকে চুজ করে থাকেন তাহলে আপনি খুব সাহসী এবং আত্মবিশ্বাসী। আপনি আপনার মনের কথা প্রিয়জনকে বলতে ভয় পান না। আপনি যে কোনো কাজ করতে গেলে পিছু পা হন না, কারণ আপনার আত্মবিশ্বাস অনেক। আপনি সবসময় ভাবেন নতুন কিছু করতে। আপনি এইভাবে চলুন, একদিন সফলতা পাবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সফলতা পেতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি লাল গোলাপটিকে চুজ করে থাকেন তাহলে আপনি একজন ভাবুক প্রকৃতির মানুষ। আপনি একা একা থাকতে বেশি ভালোবাসেন, তাই আপনার মনকে সহজে কেউ বুঝতে পারে না। আপনি মনের কথা স্পষ্ট করে বলতে পারেন, কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনার মন সহজে বুঝতে পারে না আপনার প্রিয় মানুষ। আপনি যদি নীল গোলাপটিকে চুজ করে থাকেন তবে আপনি বাস্তব বুদ্ধির অধিকারী একজন মানুষ। আপনি যুক্তি ছাড়া কোনো কাজ করেন না, আপনার ধৈর্য খুবই কম, তাই আপনি তাড়াতাড়ি ভেঙে পড়েন। আপনি যে কোনো পরিস্থিতিতে সুন্দরভাবে কথা বলতে ভালোবাসেন। আপনি যদি হলুদ গোলাপটি চুজ করে থাকেন তবে আপনি কল্পনায় ভেসে থাকতে পছন্দ করেন এবং স্বপ্ন দেখতে খুব ভালোবাসেন। আপনার নেতিবাচক দিক হলো আপনি সহজেই কারোর সাথে মিশতে চান না, আবার যদি একবার মিশে যান তাহলে সে আপনার প্রিয় হয়ে ওঠে। তবে আপনার এই নেতিবাচক দিকটির জন্য অনেকেই আপনাকে খুব সহজেই ভুল বুঝে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি এই চারটি গোলাপের মধ্যে কোন গোলাপটি চুজ করেছেন তা আমাদের কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর প্রতিদিন এরকম রোমান্টিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।